ইতালি, কানাডা, তারপর ডেনমার্ক, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, আপনি লাটভিয়া, আপনি ক্রোয়েশিয়া, রোমানিয়া, যতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রায় 40টা কান্ট্রির মতো আমরা কিন্তু পণ্যগুলো পাঠিয়ে দিতে পারি। যদি বায়ারের কোনো ডকুমেন্টস না থাকে এবং যিনি সেন্ডার তারও যদি ডকুমেন্টস না থাকে আমরা পণ্যগুলো আপনাকে পৌঁছে দিতে পারবো। অর্থাৎ এই সার্ভিসটা বাংলাদেশে আপনি কোথাও পাচ্ছেন না, ডিএইচএলও পাবেন না, বা আদার যদি কোনো কুরিয়ার থাকে আপনি দিতে পারবেন না। তো এই ডকুমেন্টসের অভাবে, অনেক কাগজপত্র অভাবে তারা কিন্তু বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট পাচ্ছে কিন্তু তারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম। আমি এসেছি জেপি এক্সপ্রেসে। জেপি এক্সপ্রেস একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, এখান থেকে আপনারা সকল প্রকার পণ্য বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো কান্ট্রিতে পাঠাতে পারবেন। তো আমাদের সাথে বরাবরের মতোই আছেন পারভেজ ভাই। পারভেজ ভাই আজকে আমাদেরকে একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলবেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা যদি প্রোডাক্ট দেশের বাইরে পাঠাতে চায় সেক্ষেত্রে বায়ারও ডকুমেন্টেশন নেই এবং আমাদের যারা পাঠাচ্ছে তাদেরও কাগজপত্রের অভাব, সেক্ষেত্রে পারভেজ ভাই কি করা যায়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, জেপি এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। ভাইয়া একটা সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন যে যারা উদ্যোক্তা আছেন তো অনেক সময় আমরা এই প্রবলেমগুলো ফেস করি যে আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে এসে তারা বিভিন্ন ধরনের নক করে। অনেকে হয়তো অফিসে এসেও বলে যে ভাই আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা হচ্ছে আপনি জুতার ফ্যাক্টরি আছে যেটা আমি করেছি, কিন্তু এই জুতা যে ফ্যাক্টরি করেছি লেদারে এটা কিন্তু ইউরোপে যে একটা ভাইয়ার উনি আমাকে নক করেছিলেন আমাদের পেজে, তো পরার পরে হচ্ছে এখন আমি যখন প্রোডাক্টগুলো পাঠাতে যাব তো এই প্রোডাক্টগুলো পাঠাতে পারছিলাম না। তো তখন বায়ার আমাকে বললো যে রেফারেন্স দিয়েছিল ডিএইচএল এর কাছে। তো আমি ডিএইচএল এর কাছে যখন গেলাম ওনারা আমাদেরকে অনেক ধরনের ডকুমেন্টস চেয়েছিল, অনেক ডকুমেন্টেশন, হ্যাঁ এক্সপোর্ট ডকুমেন্টস এবং হচ্ছে বায়ার ডকুমেন্টস আছে কিনা। যখন বললাম না আমি নেই তখন উনি আমাদেরকে ওইখান থেকে রিফিউজ করে দিয়েছিল। তো হঠাৎ আপনাদের রেফারেন্স আমরা পেয়েছি, তো সেক্ষেত্রে আপনারা তো দেখলাম ডোর টু ডোর সার্ভিস দেন, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করতে পারেন? যে ভাইয়া তখন আমরা তাকে একটা উদ্দেশ্য করে বলেছিলাম যে এখন থেকে জেপিএক্স যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে যদি বায়ারে কোনো ডকুমেন্টস না থাকে এবং যিনি সেন্ডার তারও যদি ডকুমেন্টস না থাকে আমরা পণ্যগুলো আপনাকে পৌঁছে দিতে পারবো। মানে দুজনের ডকুমেন্টস নাই তারপরও পারবেন? জি তাও পারবো, অর্থাৎ উইদাউট ডকুমেন্ট। কিভাবে সম্ভব ভাইয়া? ঠিক আছে, আসলে আমরা যখন পাঠাবো আমাদের নিজেদের নামে পাঠাবো, যেহেতু আমরা একটা কোম্পানি আমাদের অল ডকুমেন্টস আছে এবং আমরা যেখানে পাঠাবো সেখানে আমাদের কোম্পানি আছে। আচ্ছা, এই টোটাল প্রসেসটা আমরা এভাবে করব যে আমরা আমাদের কোম্পানি থেকে পাঠাচ্ছি, ওইখান থেকে কাস্টমস ক্লিয়ারেন্স করে দেন আমরা হচ্ছে কাস্টমার হাতে পৌঁছে দিচ্ছি। সেক্ষেত্রে এই জায়গায় ইলিগাল কিছু নাই? এটা সম্পূর্ণ লিগ্যাল। আচ্ছা, এখানে কোন ধরনের ইলিগাল কোনো শব্দই নেই। অর্থাৎ এই সার্ভিসটা বাংলাদেশে আপনি কোথাও পাচ্ছেন না, ডিএইচএলও পাবেন না, বা আদার যদি কোনো কুরিয়ার থাকে আপনি দিতে পারবেন না, সেগুলোও দিতে পারবেন। কারণ এই কারণে আমাদের অনেক উদ্যোক্তা আছে, ছোট ছোট উদ্যোক্তা, তারা কিন্তু আমাদের ইউরোপিয়ান মার্কেটটা ধরতে পারতেছে কিন্তু, বাট ইউরোপিয়ান মার্কেটে অনেক ডিমান্ড আছে। আপনি জানেন আমরা সবাই অবগত বাংলাদেশে প্রায় 3.5 কোটির মতো হচ্ছে আছে প্লাস মাইনাস হবে, যারা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো এই ডকুমেন্টসের অভাবে, অনেক কাগজপত্র অভাবে তারা কিন্তু বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট পাচ্ছে কিন্তু তারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারছে না। এবং যারা উদ্যোক্তা তাদের শ্রম মেধা দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করছে তারাও প্রোডাক্টগুলো হচ্ছে দেশের বাইরে পাঠাতে পারছে না। তো এটা যেন তাদের একটা বিশাল একটা আমাদের বাংলাদেশে বিশাল একটা রাজস্ব কিন্তু আমরা হারাচ্ছি। তো এই কথা চিন্তা করে জেপি এক্সপ্রেস সার্ভিসটা দিচ্ছে। আমরা সার্ভিসটা শুরু করেছি বেশি দিন হয়নি, অলমোস্ট কিন্তু আমরা অনেকগুলো সার্ভিস অলরেডি দিয়ে ফেলেছি। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো যে আপনি দেখতে পারবেন যে আমাদের লাইভ দেখাবো যে আমরা আসলে একটা গুডস রেডি করেছি, যদিও অন্যের গুডস দেখানো উচিত না আমরা দেখাইনি, তারপরে দেখাবো যে রেডিমেড যে এইটাও হচ্ছে ইউরোপে যাবে। তো অর্থাৎ এই ভদ্রলোকের কিন্তু কোনো লাইসেন্স নেই। অর্থাৎ এখন যদি কোনো প্রোডাক্ট আপনারা বাংলাদেশ থেকে ইউরোপে পাঠাতে চাচ্ছেন সেটা হতে পারে কমার্শিয়ালের জন্য, হতে পারে, হতে পারে হচ্ছে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য, হতে পারে, হতে পারে কোনো গিফটের উদ্দেশ্যে দিতে পারেন, অথবা কোনো স্যাম্পল পাঠাতে পারে, যে উদ্দেশ্যে আপনি পাঠান না কেন আমরা আপনার পণ্যগুলো ইতালি, কানাডা, তারপর ডেনমার্ক, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, আপনি লাটভিয়া, আপনি ক্রোয়েশিয়া, রোমানিয়া, যতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রায় 40টা কান্ট্রির মতো আমরা কিন্তু পণ্যগুলো পাঠিয়ে দিতে পারবো। এই জন্য আপনাকে কোনো ধরনের হ্যাসেল নিতে হবে না, সম্পূর্ণ হ্যাসেল আমাদের। জাস্ট আপনি আমাদেরকে বলবেন যে ভাইয়া আমার এই ঢাকার এই লোকেশনে আছে পণ্যগুলো, আমরা এই লোকেশন থেকে আপনি পণ্যগুলো বুঝে নিব এবং যে লোকেশনটা আমাদেরকে দিবেন সেটা হতে পারে ইতালি, রোমে হতে পারে, যে স্টেটে হোক না কেন আমরা সেখানে পৌঁছে দিব।
অর্থাৎ এই সার্ভিসটা শুধু বাংলাদেশে আমরা দিতে পারছি। আপনারা সবাই অবগত যে আমরা 7 বছর ধরে কিন্তু এই লাইনে আছি এবং আমরা খুব বিশ্বস্ত একটা পরে আমাদের অনেকে বিশ্বাস করছে এবং আমাদের ইউটিউব পেজ আছে সেখান থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছি কাজে আমরা কি ধরনের কাজগুলো করছি। আমাদের যে ফেসবুক আছে জেপি এক্সপ্রেস সেখান থেকে আমরা কিন্তু আপডেট দিচ্ছি। এছাড়া হচ্ছে জেপি এক্সপ্রেস একটা ক্লায়েন্ট গ্রুপ আছে সেখান থেকে আমরা কিন্তু কাস্টমারকে সবচেয়ে বড় কথা জেপি এক্সপ্রেস হচ্ছে কাস্টমারের কথাগুলো শুনে যে কোনো কাস্টমারের সমস্যা হয়েছে কিনা তারা ঠিক মতন প্রোডাক্টগুলো পেয়েছে কিনা এটার জন্য কিন্তু আমরা একটা আলাদা একটা গ্রুপ করেছি। তো এই বিষয়গুলো কোনো জেপি এক্সপ্রেস দিচ্ছি অর্থাৎ এখন কোনো চিন্তা নেই। ছোট ছোট যারা উদ্যোক্তা আছেন তারা যদি চায় তাদের প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো তারা পাঠাতে পারবে যে কোনো ধরনের আপনি জুট আইটেম পাঠাতে পারবে যে কোনো ধরনের হ্যান্ডিক্যাপ পাঠাতে পারবে যে কোনো হচ্ছে পেপার আইটেম পাঠাতে পারবে যে কোনো ধরনের কাপড় আইটেম পাঠাতে পারবে যে কোনো ধরনের লেদার আইটেম পাঠাতে পারবে যে কোনো ধরনের মেশিনারিজ তারা পাঠাতে পারবে যে কোনো ধরনের হচ্ছে টয় আইটেম প্লাস্টিক আইটেম রাবার আইটেম সুতা আইটেম যতগুলো আইটেম আছে এই আইটেমগুলো তারা ইউরোপে পাঠাতে পারবে অর্থাৎ কোনো হ্যাসেল নেই। এখন নো ট্যাক্স আমাদের একটাই মন্ত্র জেপি এক্সপ্রেসের একটাই মন্ত্র সেটা হচ্ছে আমরা কোনো ডিউটি ট্যাক্স দিব না অর্থাৎ কাস্টমারের কাছ থেকে কোনো ধরনের ডিউটি ট্যাক্স দিব না কোনো ধরনের ডকুমেন্টস দিব না এই মন্ত্রে কিন্তু আমরা কিন্তু অগ্রসর হচ্ছি। শুধু যে আমাদের মাধ্যমে যে ইউরোপে সার্ভিস পাবেন ব্যাপারটা এরকম না এছাড়া হচ্ছে আপনি ইউকেতে পাবেন ডোর টু ডোর সার্ভিস পাবেন এছাড়া হচ্ছে আপনার ইউএসএ পাবেন কানাডাতে পাবেন এছাড়া আপনার দুবাই ওমান বাহরাইন সৌদি আরব জর্ডান কুয়েত কাতার এইসব জায়গায় আপনারা আপনার ডোর টু ডোর সার্ভিস পাবেন এছাড়া হচ্ছে সিঙ্গাপুর পাবেন মালয়েশিয়াতে পাবেন অর্থাৎ একটা পরিপূর্ণ সলিউশন আমরা কিন্তু দিচ্ছি। এই সলিউশনটা আপনি বাংলাদেশে কেউ দিতে পারবেন না বিশেষ করে আপনার যদি বড় কোম্পানি একদম বাংলাদেশের সবচেয়ে ফেমাস কোম্পানি ডিএইচএলের কাছে যান সেখানে কিন্তু পাবেন না। আমাদের কাছ থেকে কেন আপনি আসবেন যে আমরা যে সার্ভিস আছে এটা আপনি কেউ দিতে পারবে না ভাই। আচ্ছা তাহলে আমরা একটু প্রোডাক্ট গুলো দেখি ভাইয়া কোন প্রোডাক্ট গুলো যাচ্ছে ঠিক আছে একটু দেখি। আচ্ছা আসুন আপনি দেখতে পাচ্ছেন এখানে ছাতা আছে এগুলো কিন্তু ইউরোপে যাবে ছাতাও পাঠাচ্ছেন জি এই ছাতাগুলো ইউরোপে যাবে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা এই মেশিনটাও হচ্ছে আপনি ইউরোপে যাবে মেশিনটা এটা মেশিন আছে মেশিন দেখেন কি কি মেশিন আছে এখানে অলরেডি বক্স করা আছে এছাড়া হচ্ছে আমরা আরো কিছু এইভাবে আপনারা প্যাকিং করে দিচ্ছেন এগুলো অলরেডি প্যাকিং করা করব আমরা আরো কিছু গুডস আসবে তো ওজন কার্টন রেডি করে রাখছি আসুন আমি ভিতরে দেখাচ্ছি। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে আইটেম গুলো এই ভদ্রলোকের আমরা কথাই আমরা শুরুতে বলেছিলাম যে উনি আমাদের কাছে আসছিলেন এবং ওনার একজন বায়ার আছেন যে উনি কাপুরে আইটেম গুলো পাঠাবে তো কিভাবে পাঠানো যেতে পারে তার প্রসেস গুলো জানার জন্য তো এই ভদ্রলোকে তার পণ্যগুলো দেশের বাইরে যায় বায়ের কাছে পাঠাবে তার কোনো ধরনের ডকুমেন্টেশন নাই অর্থাৎ কোনো ধরনের তার লাইসেন্স নাই এবং যিনি পাঠাবেন বাংলাদেশ থেকে তারও কোনো ধরনের লাইসেন্স বা একটা ফ্যাক্টরি শুধু আছে এই ফ্যাক্টরির গুডস গুলো পাঠা আমরা যদিও প্রোডাক্ট গুলো রেডি করে নিয়ে আসি সকালবেলা আমরা তাই এগুলো খোলা দেখান যেহেতু বায়ার রিকোয়ারমেন্ট খোলা যাবে না তাই আমরা খুলছি না আমরা এখানে যা যা পাঠাচ্ছি সেগুলো আমি বলতে পারি এখানে আপনার টি শার্ট আছে টি শার্ট আছে এছাড়া হচ্ছে আপনার লুঙ্গি আছে এবং এছাড়া অনেক ধরনের কাপড় চোপড় এখানে কিন্তু ইনকোডিং প্যান্ট আছে জামা আছে থ্রি পিস আছে একদম মিক্সড করে এখানে অলমোস্ট আপনি 800+ আছে আপনি দেখেন এখানে হ্যাঁ 800+ এই সবগুলো কিন্তু ইউরোপে যাবে তো আমরা কান্ট্রিটা মেনশন করছি না তো কেউ যদি চায় যে আমাদের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে পারবেন সেটা অল্প খরচে একদম বাজারে অল্প খরচে এবং উইদাউট হ্যাসেল সেটা পাঠাতে পারবেন। এবং ভাই আপনাকে আরেকটা জিনিস বলছি আমরা কিন্তু ঢাকা এই মেট্রোপলিটন যে এরিয়াটা আছে এখানে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে কিন্তু হচ্ছে পণ্য পিক আপ করে নিয়ে আসছি পিক আপ করে নিচ্ছেন রাইট এবং হচ্ছে প্যাকেজিংও করে দিচ্ছি প্যাকেজিংও করে দিচ্ছি এই জন্য কোনো ধরনের আমরা কিন্তু পেমেন্ট নিচ্ছি না এই সার্ভিসটা শুধু আমরা দিচ্ছি এবং আমরা কাস্টমারের সুবিধার জন্য আমরা শীঘ্রই লঞ্চ করব আমরা অ্যাপস লঞ্চ করছি এবং হচ্ছে কাস্টমার প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আরও ডেভেলপমেন্ট হচ্ছে তারা ঘরে বসে হচ্ছে অনলাইনে ফ্যাসিলিটি নিতে পারবে আরও কিছু ফ্যাসিলিটি নিয়ে আসতে পারবো। এখন যদি কাস্টমার আমাদেরকে যদি আরও সাপোর্ট দেয় যেভাবে প্রিভিয়াস গত 7 বছর ধরে তারা আমাকে যেভাবে সার্ভিস দিচ্ছিল আমাদেরকে সেভাবে যদি সার্ভিস দেয় আমরা নতুন নতুন আরও কিছু সার্ভিস নিয়ে আসতে পারবো এই হচ্ছে বিষয়টা। তো যে কথাটা বলতে যাচ্ছি যদি কেউ চায় আমাদের সাথে যোগাযোগ করতে সেটা দেশের বাইরের থেকে সেক্ষেত্রে আমাদের যে জেপি এক্সপ্রেস পেজ আছে সেই পেজে তারা যোগাযোগ করতে পারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0168163786 এখানেও তারা যোগাযোগ করতে পারে। এছাড়াও আমাদের সাথে তারা চাইলে চ্যাটও করতে পারে যদি মনে করেন না তাদের কোনো প্রতিনিধি আমাদেরকে পাঠাবে সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে যে যোগাযোগ করতে পারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা মহাখালী DOHS 28 নম্বর রোড 73 নম্বর হাউস। যদি কেউ উত্তরা থেকে আসে সেক্ষেত্রে সরাসরি চলে আসবে মহাখালীতে এখান থেকে আসতেই পাবে
কেউ যদি মতিঝিল থেকে আসে দুইটা ওয়ে আছে, সে ফার্ম গেট দিয়ে আসতে পারে অথবা হচ্ছে আমাদের মগবাজার দিয়েও আসতে পারে। যদি বাড্ডা এরিয়া থেকে আসে সে চাইলে হচ্ছে আপনি মহাখালী হয়ে আসতে পারে। তো আমাদের যে এরিয়াটা পড়েছে একদম সেন্টারে পড়েছে একদম জায়গাটা। এছাড়া যদি কেউ যদি মনে করেন আমাদের গুগলে যদি আপনি সার্চ দেন সেখানেও আপনি এক্সাক্ট লোকেশনটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং আরেকটা যে হচ্ছে যদি কেউ গুগলও আমাদের সাথে চ্যাট করতে চায় সেই চ্যাটের অপশন আমাদের কিন্তু রয়েছে। অর্থাৎ পরিপূর্ণ সার্ভিস কাস্টমার আমাদের কাছ থেকে পাবে যে কোনো তথ্য জানার জন্য। যে কোনো তথ্য জানতে চাইলে এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বার আছে, হটলাইন সম্পূর্ণ সবসময় অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো সময় যে কোনো প্রোডাক্টের প্রাইসিং এবং ইনফরমেশন জানতে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।